शारद श्रीमती, शारद श्रीमती। सदा मेघेर भेलाय देवी आसे दोलाय, सदा मेघेर भेलाय देवी आसे दोलाय, काशेर फुले ढाकेर बोले मनटा भोलाय, देवी आसे दोलाय। এসে গেছে প্রায় দোলায়, আর এই দোলায় আসার জন্য একটু একটু ভয় করে, তবুও তো দেবী এসেছে। কেমন লাগলো আমার গান? খুব ভালো লাগলো। তবে জানো, আমিও একটা লিখেছি। লিখেছো? হ্যাঁ, লিখেছি যে বন্যা আসে আসে খরা, তবুও তো শুরু মূর্তি গড়া, মাটির মূর্তি পাবে প্রাণ, হবে আমার চক্ষুদান। আহা, চক্ষুদান, দেবী চক্ষুদানের সঙ্গে সঙ্গে যত এই এত মানুষ পৃথিবীর এত আনন্দ পায়, তার সঙ্গে একটা চক্ষুদানের মধ্যে দিয়ে একটা মানুষের সামনে এই জগতের এত আলো চোখে পড়ে। সত্যি কথা বলতে চক্ষুদান করা উচিত, অন্তত মৃত্যুর সময়। এইবার আলাপ করার পালা। আপনার নাম? মৌসুমি চট্টোপাধ্যায়। মৌসুমি দেবী কোথায় থাকেন? বাঙ্গুর অ্যাভিনিউ। বাঙ্গুর অ্যাভিনিউতে মৌসুমি দেবী থাকেন। আপনার নাম? মিতা ভট্টাচার্য। মিতা দেবী কোথায় থাকেন? শ্যামনগর। বাহ, একজন বাঙ্গুর অ্যাভিনিউ, একজন শ্যামনগর, দুই তরফ থেকে মৌসুমি দেবী আর মিতা দেবী, মানে মৌসুমি দেবী আর মিতা দেবীর সাথে আজকে আমাদের মিত্রতা পাতানোর সময়। কিন্তু সেই সময় শুরু হয় আমাদের দুই শ্রীমতী নারীকে নিয়ে আর তাদের বেছে নেওয়ার শাড়ি নিয়ে। সেই আমাদের একটি পরিচিত ট্রে, না এটা নতুন ট্রে আমাদের, একটা পরিচিত নয়, তার উপরে একটি শাড়ি আছে। ভাবতে পারেন, পুজোর আগে এরকম একটা সুন্দর শাড়ি ওর ভেতরে রয়েছে। গেরুয়া কালারের শাড়ি আছে বলে আমরা মনে করছি, হলুদ কালারের শাড়ি আছে বলে আমরা মনে করছি, সবুজ কালারের শাড়ি আছে বলে আমরা মনে করছি। সবার প্রথমে আপনাকে বলছি, হলুদ, গেরুয়া না সবুজ? সবুজ। সবুজ আছে, আপনি সবুজ পরে আছেন আর বললেনও সবুজ। সবুজ ভালোবাসেন না খুব? আমার হাজবেন্ড একদম সবুজ রংটা পছন্দ করেন না, আর আমার সবুজ রংটা বরাবরই ভালো লাগে। ও আচ্ছা, তো আপনার হাজবেন্ড কোন রং পছন্দ করেন? ওর বার্গেন্ডি কালার ভালো লাগে। আপনি নিশ্চয়ই ওটা পছন্দ করেন না? ভ্যারি করে, জিনিসের উপরে, শাড়ির উপরে ভ্যারি করে, ভ্যারি করে। আমি সব রকমের কালারই পছন্দ করি পরি, কিন্তু উনি শুধু বার্গেন্ডি কালারই। হ্যাঁ, বার্গেন্ডিটা খুব পছন্দ করেন। সবুজকে একদম দুচক্ষু পরে দেখতে পারে না, সবুজ রংকে একদম দুচক্ষু দেখতে পারে না, আর আমি সবুজই পরবেন। আপনি যখন সবুজ পরেন তখন হাজবেন্ডের কি রিয়াকশন হয়? দেখেও না জানেও না। এইটা খুব খারাপ, খুব খারাপ হচ্ছে। আমরা একদম আমরা আলিশ করব। তো আপনার মানে কি বাড়ি থেকে দেখাশোনা করেন না নিজেরা? একদম নির্ভেজাল, মানে অ্যারেঞ্জ ম্যারেজ যাকে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেপার দেখে, পেপার দেখে। সেই পেপারটা দুজনে পছন্দ করতে, দুজনের বাড়িতে একই পেপার পছন্দ করে। বলুন আপনি, গেরুয়া সবুজ না হলুদ? হলুদ, 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 সবুজ, হলুদ, হলুদ, সবুজ। চলো দেখে নি কি আছে। সবুজ, হলুদ, গেরুয়া, তিনটে কালারের মধ্যে একটি কালার, এবং এখানে রয়েছে একটি হলুদ। ও মা গো, পুজোর আগে একটা এরকম শাড়ি বৌদিকে আমি পরিয়ে দিই। আপনি কি হলুদটা খুব পছন্দ করেন? না, তাহলে হলুদ বলবেন? তাহলে বৌদিকে দিয়ে দিই এটা। আপনি বলুন তো আমাদের দুজনকে কিরম লাগছে, মানে বৌদিকে ভীষণ ভালো, আর আমাকে খুব ভালো লাগছে। দেখে যেন মনে হলো একজন খেয়ে বেরিয়েছে আর একজন তিন দিন খায়। আমাদের খুব ভালো লাগছে শারদ শ্রীমতীতে একে একে শ্রীমতীরা আসে, আর তাদের সাথে এত মনের আদান প্রদান, যেন মনে হয় আমাদের একটা পরিবার, আর সেই পরিবারের যেন কোনো দিন কখনো কোনো ক্ষতি না হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে রামচন্দ্র অকাল বোধন পুজো প্রথম শুরু করেছিলেন, এবং সেখানে একটি পদ্মফুল কম পড়ায় তিনি নিজের চক্ষুটি দান করতে চেয়েছিলেন। খেলাটা বুঝিয়ে দিই, সেটা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ্মফুল আছে, একটি একটি করে পদ্মফুলকে ফোটাতে হবে। এখানে জল আছে, সেই জলটা আপনারা ব্যবহার করতে পারবেন, এবং দু মিনিট সময়ের মধ্যে যে যত বেশি পদ্মফুল ফোটাতে পারবেন সে হয়ে যাবে আজকে আমাদের এই খেলাটির উইনার। কিন্তু তার আগে একটা কথা, পদ্মটা ঠিক কীভাবে ফুটছে আর তার মানে সৌন্দর্যের উপরে কিন্তু আমরা একটু নজর রাখবো। দু মিনিট সময়ের মধ্যে আপনি সবকটা পদ্মকে এরম এরম করে ফুটিয়ে দিবেন না, কিন্তু তার সৌন্দর্যটা কিন্তু একটা বিরাট বড় দিক। এক্ষেত্রে কিন্তু এর পছন্দ ওর পছন্দ চলবে না, আমাদের পছন্দ।
ওকে আপনার 2 মিনিট সময় শুরু করুন এই চলুন দুর্গাপূজে নিজে পদ্ম ফোটান মাঝে মধ্যে আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পূজা হয় তখন ফোটাতে হয় আচ্ছা মায়ের আরেকটা রূপ জগদ্ধাত্রী পূজা একদিনে হয় না সব পূজো না একদিনেই হয় একদিনই সব পূজো মানে দুভাবে হয় তো পশ্চিমবঙ্গে একটু সুন্দর করে মুড়ে যাচ্ছে কিন্তু বেশ ধরে ধরে কাজ করতে পছন্দ করেন একটু শান্ত বলতে না মনে হয় একদম না নিজেই চমকে গেছেন ওনাকে শান্ত বলতে নিজে এই কি বলছো দাদা শান্ত ভগবান হ্যাঁ দাদা শান্ত না হলে হয় বলো বার্গেন্ডির সঙ্গে সবুজের যে লড়াইটা চলছে বার্গেন্ডি বারবার হেরে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে শ্যামনগরের আমাদের ভাজা ভুজি খুব সুন্দর বেগুনি পাওয়া যায় তাই শ্যামনগর মন্দিরের সামনে খেয়েছেন বৌদি কখনো অনেকবার অনেকবার আমাদের জন্য নিয়ে এসেছেন না না এটা সিদ্ধান্ত ভেবেছিলাম বেশি পয়েন্ট দেব ভালো বলে 2 মিনিট সময় তার মধ্যে এখানে বেশ ধরে কাজ করছেন অনেকগুলো হয়ে গেছে বাস সময় শেষ শেষ ওটার গোনা হবে না হাফ হয়েছে একটু বাকি ছিল আমরা পরে গুনছি হ্যাঁ তার আগে আপনার কাছে চলে আসি সময় শুরু হচ্ছে 2 মিনিট ঠিক এখন সব সময় হাসি মুখে থাকতেই পছন্দ করেন ঝগড়া করতে করেন না খুব করি ঝগড়া করেন একটা মহিলা পেলাম না যে বলে না আমি যে জান আমি তো ঝগড়া করি না সবথেকে যে সততাটা খুব চাচা খুব গড়া আমার বুঝেছেন বৌদির হবে কি গান শোনা গান গাওয়া গান শোনা গান গাওয়া বৌদিকে দিয়ে একটা গান গাওয়াতেই হবে গাওয়াতেই হবে আড্ডা রাউন্ডে আপনাকে গান গাইতেই হবে কার গান শুনতে সবথেকে পছন্দ করেন আমার লোক সংগীত আমি খুব ভালোবাসি আচ্ছা গাইও নিজে কখনো সখনো গাই ভাদু তুষু ভালো লাগে ভীষণ আমি গাইতে তো পারি না ভাদু তুষুর সাথে আমার নাচ করতে খুব ভালো লাগে আচ্ছা কালেকশন করেন বিভিন্ন লোকসংগীত আমার বাউল গান খুব প্রিয় ভালো লাগে আচ্ছা বাউল গান খুব ভালো আসলে বাউল গান তো সব গানের মূল গান মাটির গান ওই গানটা না হলে বোধহয় অন্য কোনো গানের সৃষ্টি হতো না একদম মানে এটা আমার মনে হয় একদমই তাই আর ছেলেদের মধ্যে কার গান শুনেন মান্না দে কিশোর কুমার কাকে বাদ দেব বলুন তাকে প্রচুর গান শুনেন তার মানে হ্যাঁ আমার খুব মানে ওটাই একটা বিরাট ভালোবাসা নতুনদের মধ্যে কাকে ভালো লাগে এখন হ্যাঁ এখন ছেলে নামে দুজনই ছেলের মধ্যে ভীষণ ভালো লাগে রূপঙ্কর দার গান হ্যাঁ আর মেয়েদের মধ্যে কি বলি বলুন তো লোপাদির গান খুব ভালো লাগে লোপাদির গান হ্যাঁ আমার খুব প্রিয় যে দুজনের নাম বললেন হ্যাঁ রূপঙ্কর দার মানে গান সময় শেষ ব্যাস ওইটা রাখবেন না ওইটা তুলে নিতে হবে আচ্ছা আপনি চারখানা কাজের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে বেশ ভালো চারখানা পদ্মফুল ওদিকে এইদিকে এক দুই তিন চার পাঁচ আর এই বৌদিও কিন্তু কাজের দিক দিয়ে খুব সুন্দর মানে দুজনেই পরিপাটি করে চার আর পাঁচের মধ্যিখানে নিজেদেরকে ধরে রেখেছেন দুজনের হাতের কাজই খুব ভালো দুজনের পদ্মফুল বেশ পরিপাটি করে ফুটিয়েছেন মানে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে মিতা দেবী খুব সুন্দর তবে মৌসুমী দেবীর তুলনায় মিতা দেবী একখানা পদ্মফুল বেশি ফুটিয়েছেন তাই আমাদের এই রাউন্ডের 20 পয়েন্টস চলে যাচ্ছে মিতা দেবীর ঝুলিতে আর মৌসুমী দেবী থেকে যাচ্ছেন সেই আগে 10 পয়েন্টসেই সঙ্গে একটি শাড়ি আর মৌসুমী দেবী সেই অসাধারণ গানগুলো আমরা অল্প অল্প করে শুনবো কিন্তু শারদ শ্রীমতী শারদ শ্রীমতী